বিএনপির জাতীয় নেতা এবিএম মোশাররফ হোসেন গ্রেপ্তার। জাতীয় প্রেস ক্লাবের কর্মসূচি পালন করে বের হওয়ার সময় বিএনপির তিন নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর 12:30 দিকে তাদের আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠানে এসেছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আলম এবং অ্যাডভোকেট তৌহিদ। অনুষ্ঠান শেষ করে তারা প্রেস ক্লাব থেকে বের হতে গেলে ওই সময় পুলিশ তাদের আটক করে। এবিএম মোশাররফ হোসেন সহ তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান। তিনি জানান, মঙ্গলবার 26 নভেম্বর দুপুরে রাজধানীর হাইকোর্ট এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ওই তিনজনকে আটক করা হয়েছে। আজই তাদের আদালতে পাঠানো হবে। কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের শিকার হয়। ওই ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া, অগ্নিসংযোগ এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা দায়ের করেন পুলিশ। 15 থেকে 20 জনের নাম উল্লেখ করে 500 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। ওই মামলা দায়ের হওয়ার পর বুধবার ভোর রাতে গ্রেপ্তার হন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইস্তিয়াক আজিজ উলফাত। বৃহস্পতিবার দুপুর 12:45 দিকে রাজধানীর নয়াপল্টন থেকে আটক হন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অফিস স্টাফ মঞ্চু এবং কৃষক দলের কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ ফারুক। ওই দিন সকালে সুপ্রিম কোর্টের মাজার গেট থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অফ হাফিজউদ্দিন আহমেদকেও আটক করা হয়। আটকের কয়েক ঘন্টা পর অবশ্য হাফিজউদ্দিন আহমেদ সহ তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ চার নেতা 8 সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। কলাপাড়া তথা দক্ষিণ বাংলার জনপ্রিয় নেতা, জননন্দিত নেতা এবিএম মোশাররফ হোসেন আটকের বিষয়ে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি তার নিঃশর্ত মুক্তি কামনা করছি। প্রিয় ভিউয়ার্স, এবিএম মোশাররফ হোসেন যদি আপনার প্রিয় নেতা হয় তাহলে আপনি ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করলে থ্যাংক ইউ সো মাচ।